করোনা লকডাউন মূল্য বৃদ্ধি বানপানী জরুল আইডিয়া অভিযান মহানগরবাসী বিপদে যেন লগ নেড়া হয়েছে মহানগরবাসী ইটোর পিছত সিটো বিপদে জরুলা করেছে অভিযান মহানগরী করোনার গণ সংক্রমণ রোধর বাবে মহানগরীর বর্তমান বলবৎ গুৱাহাটী লকডাউনের দ্বিতীয় পর্যায় সমান্তরালকৈ এতিয়া বজারত চলিছে মূল্য বৃদ্ধির জুই অনিয়ন্ত্রিত বজারর অত্যাধিক মূল্যর বাবে ডুবেলা দুসাঁজ খাবলৈ চিন্তাত পৰিছে মহানগরীর বাসিন্দাসকল লকডাউনের বাবে উপার্জনের সকল পথ বন্ধ হয়ে থাকা মহানগরবাসীর এতিয়া পানীত হাঁহ নচৰা অবস্থা প্রভাব রাইজর ওপর বহুত মাধমার পড়েছে না গাঁৱৰ সবজিবিল ভালকে আহা নাই সো আমি বহুত দামত কিনিব লগা হয়েছে বহুতই কষ্ট হয়েছে বহুতই খাবলৈ নাই এটা আমি বেলেগর হান্ডারত কাম করে আছো আমার সাপ্লাই ইয়ারপর মাল আনবো দিছে তারপর আমি কাম করে আছো সেই কামত যেটু মাল বিক্রি হয় তাতে আমার হাজিরাও নমিলে কিবা করে খালি চাউলটো আর কিনে খাই আছো মন্ত্রী যে আছে না নাই না কি হয়েছে আমি বুঝব পৰা নাই তাৰমানে তেখেতে কয় এটা কিন্তু চলি আছে এটা কোনো বস্তু এতিয়া বর্তমান তো 60 টকামান চলি আছে কি জানি গতি কি ঘটনা হয়েছে আমি বুঝি পা নাই আছে তেওঁ অস্তিত্ব আছে না নাই আমি হতা হয়ে গেছো মানুষবিল আমি সবজি কিনবা নাই অকমান সবজি কিনি লৈ যদি খাব লাগিছিল আমি একপোয়া সবজি মানে এটা বা দুটা সবজি কাটি পেলে হেনেকে খাবলগা হয়েছে গতি আমি হতা হয়ে গেছো সরকারখানের উদ্যোগ এটা এটা মিনিষ্ট্রি আছে তেওঁ কার্যভার কেনেকে চলাইছে তেওঁ কেনেকে কি করেছে এই বিষয়ত আমি তাৰমানে হতা হয়ে গেছো আনহাতে মহানগরবাসীর সন্মুখত দেখা দিছে আন এক ভয়ঙ্কর বিপদে মহাবাহু ব্রহ্মপুত্রর কালরূপ এতিয়া গুয়াহাটি বিপদ সীমারেখার উপরে বইছে ব্রহ্মপুত্র ফলত জলমগ্ন পান্ডু উজান বজার কাছমারী ঘাটকে ধরি বহুকেইটা অঞ্চল ইতিমধ্যেই ব্রহ্মপুত্রর বাঢ়নি পানিয়ে চুইছে মহানগরীর রাজপথ আর 1 সেমিটার ব্রহ্মপুত্রর পানি বৃদ্ধি হলে বাঢ়নি পানিয়ে জলমগ্ন করব উত্তর পূবর বাণিজ্যিক প্রাণ কেন্দ্র ফাঁসি বজার পানি অলপমান হ্রাস পাইছে যদিও বিপদ সীমার বহুত উপরে বই আছে মই জাহাজের কর্মচারী হয় গতি আমার ইয়াতে খোৱা বস্তুর অভাব হয়েছে আর পানি চানির অল্প অভাব হয়েছে আজি প্রতিদিন পেপারতো দিছে এই কথাটো গতি গোটেই প্রত্যেক অঞ্চলতে বানপানী তাণ্ডবটো হয়েছে আমার ইয়াতো গোটেই একেবারে বিপদ সময়ের উপর বই আছে বৃদ্ধি পেলে বেশি হয়ে গেলে রাস্তা গোটেই পানি উঠিব ইফালে গোটেই আপনাকে দেখা পাবই গেলে পানি মানে রাস্তা চুঁ চুঁ হয়ে আছে আর যদি ইয়াতকে বৃদ্ধি পায় আর 1 ফুট যদিও বাড়ি যায় তাহলে ফেন্সি বাজার পানি সোমাতো নিশ্চয়ই হয়ে যাব ইটোর পাছত আনটো সমস্যায় ভারাক্রান্ত করেছে মহানগরবাসীক বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে পরিকল্পনা করা স্মার্ট সিটি এতিয়া সমস্যার জর্জরিত কেতিয়া সমাধান হব সমস্যাবুরর কিছু পরিমাণে সকাহ দিব পারিবনে পরিবর্তনকামী সরকারখনে নে সমস্যার সৈতে আজীবন যুঁজিব লাগিব মহানগরবাসীয়ে ভিডিও জার্নেলিষ্ট সচিন আর পাপুর সহযোগত প্রহেলিকা আর রাজদীপর রিপোর্ট আসাম টকস।